নমস্কার বন্ধুরা, আমরা আবার চলেছি আর একটা ইটিং শো নিয়ে। আর আজকে আমাদের ইটিং শো আছে একদম সিম্পল মেনু। এখানে আছে শাক, নোটে শাক ভাজা, আর এটা হলো পেঁয়াজি, আর সঙ্গে আছে চিকেনের ঝোল আর স্যালাড। আর তোমার দাদার এখানে আছে কচুর তরকারি, কচু, মান কচু তরকারি, মান কচু। আর কচুটা আমি খাই না, সেজন্য আমি নিই নি। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো আজকে খাওয়া দাওয়া শুরু করে দিই। লঙ্কা নেবে একটা? না, ও লঙ্কা নেব না। একটা ভাজা লঙ্কা আছে? আমার কাছে অনেকগুলো আছে, শাকের সঙ্গে লঙ্কা না হলে ভালো লাগে না। চারটে আছে আমার কাছে। আর এই নোটে শাক ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। ভালো লাগে না নোটে শাক ভাজাটা? নোটে শাক, বেতের শাক, বেতে শাক ভালো লাগে, লাউ শাক দিয়ে এমনি শুধু শুধু ভালো লাগে না। সঙ্গে দুটো চিন দিলে আর ভালো লাগবে। সে চিম, বেতে শাক দিলে, বেতে শাকে চিমের থেকে বেশি লাউ শাক দিলে ভালো লাগে। শাকগুলো তেঁতো তো লাগবে। কেন তেঁতো লাগবে? নোটে শাক দিতে হয় না, কি বলছো? নোটের শাক আছে, আমার শরীরটাই ভালো না, যত দূর ভাবতে বললাম না ওর জন্য মনে হয় জ্বর আসতে পারে, বুঝলাম। ওষুধটা আগে থেকে খেয়ে নেবে, তাহলে আর আসবে না। আর তোমার তেতো, মানে আমার তেতো লাগেনি, তোমার তেতো লেগেছে, বুঝছো? আমি তেতো খাই, আমি খাই না, ঝালা নিরা খাওয়া দিয়ে দাও। বড়া খুব ভালো হয়েছে, কিসে বড়া বলে? এটা পেঁয়াজি, ও পেঁয়াজি, পেঁয়াজগুলোকে লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছে, তো ভালো লাগছে পুরো, ভাজাটা খুব ভালো হয়েছে, সেই জন্য বোঝা যাচ্ছে না ওটা কিসের বড়া। কচুটা সকালবেলা খুব ভালো খেয়েছি, একদম গরম গরম ছিল, তো গরম যে কোনো তরকারি ভালো লাগে, যে কোনো সবজি গরম ভালো লাগে। কচুটা আমি রান্না করিনি, মা করেছে, তো কচু আমি খাইও না করিও না, মা আবার কচু মচু রান্না করে ভালো, মা কচু শাক কচু এগুলো খেতে ভালো আসে। হ্যাঁ, সেই জন্যই তো করে বেশি শাক সবজি সব। সব বেশি হবে, ঝোলটা বেশি হবে না, ঝোলটা বেশি হলে আমার ভালো লাগে না খেতে। শুকনো শুকনো খাবো? হ্যাঁ, শুকনোটাই ভালো লাগে খেতে আমার। চিকেনের ঝোলটা, ঝোল কিন্তু একদম ঝোল নয়। অন্য কোনো ঝোল খাও না তুমি? আমার ঝোলটাই ভালো লাগছে। বাবু খেয়েছি তো মাংস,
দুটো ভালো হয়েছে। আজকে এত ঝোল ঝোল রয়েই গেল, আজকে অনেক ঝোল ছিল। আছে গলা ছিল না, গলা দেয়নি ছিল না না। ঝোলটা কিন্তু খুব ভালো ছিল, আসবে একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবে, বাই।